কর্মহীন মানুষদের লকডাউন পরিস্থিতিতে বেশ কিছু অন্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন বিলকন্দা দুই গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক। আজ তিনি নিজের এলাকায় বেশ কিছু অসহায় মানুষের হাতে অন্য সামগ্রী তুলে দেন বিলকন্দা দুই পঞ্চায়েতের তরফ থেকে, সেই সঙ্গে দেন মাস্ক এবং স্যানিটাইজার। দূরত্ব বজায় রেখে তিনি এই অন্ন সামগ্রী প্রদান করেন এবং এ প্রসঙ্গে দীপা দেবী কী বলেন আমাদের মুখোমুখি হয়ে আসুন শুনি। ফাঁকা 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 হয়ে দাঁড়াও, কি নাম আছে? আমাদের এলাকায় দেওয়া শুরু হচ্ছে, আপনারা বেরিয়েছেন দিতে, তো কতজন পরিবারকে আজকে দেবেন? আজকে থেকে শুরু হয়নি, শুরু হয়েছে আমার গত তিন চার দিন ধরেই আমরা শুরু করেছি। আমার সংসদে আজকে আমি দেব, তো আজকে আমার টার্গেট আছে 250 পরিবারের হাতে আমি এই জিআরটা তুলে দিতে পারবো। আজকে যে জিনিস খাদ্য সামগ্রী দিচ্ছেন, খাদ্য সামগ্রীর মধ্যে কী কী থাকছে? খাদ্য সামগ্রীর মধ্যে চাল থাকছে, আলু থাকছে আর সয়াবিন থাকছে। আর এমনি মানে যেটা করোনা সতর্কতার যে জিনিসগুলো মানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এরকম ধরনের কি আগে দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মাস্ক দেওয়া হয়েছে আগে, আজকেও নিয়ে বেরিয়েছি। এবং ব্লিচিং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ব্লিচিং দেওয়া হয়েছে, ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে জরুরি অবস্থায়। এই করোনা সতর্কতামূলক অবস্থায় আপনি এলাকার মানুষদেরকে কী বলবেন? আমি এলাকার মানুষদের বলতে চাইছি যে আজকে আমরা লকডাউনে সবাই ঘর বন্দি হয়ে গেছি। আজকে আমার এলাকার যে দিন আনা মানে প্রতিদিন লেবার দিন আনা দিন খাওয়া মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে চাইছি এবং তাদের বলতে চাইছি আপনারা ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই করোনা ভাইরাস থেকে এবং এই লকডাউন অবস্থা থেকে আমরা যদি মুক্তি পেতে পারি, সেই জন্য আমরা সকলে একসাথে এই লড়াইতে আমরা আসুন, আমরা একসাথে লড়াই করি।